হাই দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে সিম্পল প্লাজো কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো আর তার সাথে দেখাবো প্লাজো বানানোর জন্য বডি থেকে মেজারমেন্ট কিভাবে নিতে হয় তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি তো প্রথমে আমরা বডি থেকে প্লাজোর মেজারমেন্টটা নিয়ে নেব প্লাজোর ওয়েস্ট মেজারমেন্টের জন্য নাভির সমান্তরালে ওয়েস্ট অ্যারাউন্ডটাকে মেপে নেব আমার এখানে ওয়েস্টের মেজারমেন্ট আসছে আঠাশ ইঞ্চ এরপর ওয়েস্টের নিচের দিকে সব সবথেকে চওড়া অংশটাতে আমরা হিপ মেজারমেন্টটা নিয়ে নেব আমার এখানে হিপ মেজারমেন্ট আসছে ছত্রিশ ইঞ্চ হিপ মেজারমেন্টটা নেওয়া হয়ে গেলে আমরা প্লাজোর ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব নাভের সমান্তরাল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্লাজোর ঝুলটাকে মেপে নেব আমার এখানে ঝুল আসছে ছত্রিশ ইঞ্চ সবগুলো মেজারমেন্ট নেওয়া হয়ে গেল এবার আমরা কাটিংয়ে চলে আসব। এখানে আমি দেড় মিটার ফ্যাব্রিক নিয়েছি প্লাজো বানানোর জন্য প্রথমে এটাকে দুই ভাঁজ করে নিতে হবে আর ভাঁজ করার সময় ফ্যাব্রিকের সহজ দিকটা ভেতরে রাখতে হবে তো এইভাবে এটাকে এক ভাঁজ করলাম এবং এরপর এটাকে আরও একটা ভাঁজ করে নিলাম ফ্যাব্রিকটাকে দুই ভাঁজ করা হয়ে গেল এবার এটার নিচের দিক থেকে দেড় ইঞ্চের ওপর মার্কিং করে একটা লাইন টেনে নেব এই দেড় ইঞ্চটাকে প্লাজোর নিচের দিকের পায়ের ধার স্টিচিংয়ের জন্য নিয়ে নিলাম এরপর এই দেড় ইঞ্চ লাইন থেকে প্লাজোর ঝুলের মেজারমেন্টটাকে নিয়ে নেব আমাদের ঝুলের মেজারমেন্ট ছিল ছত্রিশ ইঞ্চ তো ওই ছত্রিশ ইঞ্চ বরাবর একটা লাইন টেনে নেব ঝুলের মেজারমেন্টটা নেওয়া হয়ে গেল এরপরেই ছত্রিশ ইঞ্চ থেকে দুই ইঞ্চের ওপর মার্কিং করে একটা লাইন টেনে নেব কোমরের ইলাস্টিক লাগানোর জন্য এরপর বাকি যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কাট করে দেব তাহলে এটা আমাদের ওপেন সাইড আর এটা ভাঁজ করা সাইড তো এবার আমরা এই ভাঁজ করা সাইড থেকে হিপ মেজারমেন্টটা নিয়ে নেব এখানে হিপ মেজারমেন্টটাকে চার ভাগ করে নিয়ে সেটার সাথে দুই ইঞ্চ যোগ করে নিতে হয় লুজিংয়ের জন্য আমাদের হিপ মেজারমেন্ট ছিল ছত্রিশ ইঞ্চ তো ওই ছত্রিশ ইঞ্চটাকে চার ভাগ করে নিয়ে সেটার সাথে দুই যোগ করে নিলে আমরা পেয়ে যাচ্ছি এগারো ইঞ্চ তো এই লাইনটাতে এগারো ইঞ্চের উপর একটা মার্কিং করে নেব এরপর ওই মার্কিংটা থেকে নিচের দিকে হাইয়ের মেজারমেন্টটা নিয়ে নেব এখানেও সেম হিপ মেজারমেন্টটাকে চার ভাগ করে নিয়ে সেটার সাথে দুই ইঞ্চ যোগ করে নিয়ে হাইয়ের জন্য নিয়ে নেব এগারো ইঞ্চ এবং ওই এগারো ইঞ্চ পর্যন্ত সোজা দাগ টেনে নেব এরপর এই লাইনটা থেকে দুই ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব হাইয়ের শেপ দেওয়ার জন্য এরপর এই কোন থেকে এক ইঞ্চ দূরত্বে একটা পয়েন্ট করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব এবার এটার ওপরের দিকে যতটা আছে নিচের দিকটাতেও ঠিক ততটা নিয়ে নেব এরপর হালকা কার্ভ শেপ দিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত মার্কিংটাকে এইভাবে জুড়ে দেবো এরপর ধারের এই লাইন বরাবর কাট করে নেব প্লাজো কাটিং রেডি এবার আমরা এটার একটা ভাঁজ খুলে নেব ফ্যাব্রিকের সহজ দিকটা ভেতরে আছে এবার আমরা দুদিকের হাইটাকে সেলাই করে নেব এবং বেশি মজবুতির জন্য এখানে ডাবল সেলাই দিয়ে নেব এক দিকের হাই জুড়ে নিয়েছি একইভাবে আরও দিকের হাইটাকে জুড়ে নেব প্লাজোর হাই দুটোকে জুড়ে নিয়েছি এবার এটার মাঝখান থেকে এইভাবে ধরে ভাঁজ করে নেব এরপর এই ধার বরাবর প্লাজোর পা দুটোকে জুড়ে নেব জোড়া হয়ে গেলে এটার ওপর থেকে ডাবল সেলাই দিয়ে নেব এরপর এটার সোজা দিকটাকে বের করে নেব এবার এটার নিচের দিকের ধার সেলাই করে নেব ধার সেলাইয়ের জন্য যে দেড় ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেটাকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব একটা পায়ের ধার সেলাই করা হয়ে গেছে একইভাবে আরও একটা রেডি করে নেব দুটো পায়ের ধার সেলাই করা হয়ে গেছে এবার কোমরের ইলাস্টিকটাকে জুড়ে নেব কোমরের দিকে ইলাস্টিক লাগানোর জন্য দুই ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম এবার এই ধার থেকে হাফ ইঞ্চ ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব হাফ ইঞ্চ ফোল্ড করে সেলাই করে নিয়েছি এবার আমরা ওয়েস্ট মেজারমেন্টের থেকে তিন ইঞ্চ কম করে নিয়ে ইলাস্টিকটাকে কাট করে নেব আমাদের ওয়েস্ট মেজারমেন্ট ছিল আটাশ ইঞ্চ তো ওই আটাশ ইঞ্চের থেকে তিন ইঞ্চ কমিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ ইঞ্চ তো ওই পঁচিশ ইঞ্চের মাপে ইলাস্টিকটাকে কাট করে নেব এরপর ইলাস্টিকের ধার দুটোকে একসাথে এইভাবে জুড়ে নেবো ইলাস্টিকটাকে জুড়ে নিয়েছি এবার এটাকে প্লাজোর সাথে অ্যাটাচ করে নেব অ্যাটাচ করার সময় খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে ইলাস্টিকের ওপর না পড়ে শুধু এই কাপড়ের ধার বরাবর সেলাই করে নিতে হবে ইলাস্টিকটাকে অ্যাটাচ করে নিয়েছি এবার এটাকে চারদিক থেকে এইভাবে টেনে সমান করে নিতে হবে ইলাস্টিকটা চারদিকে সমান হয়ে গেছে এবার এটাকে এইভাবে টেনে ইলাস্টিকের ওপর থেকে একটা অথবা দুটো সেলাই দিয়ে নেবো ইলাস্টিক স্টিচিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাহলে আমাদের প্লাজো এখন পুরোপুরি রেডি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা